গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। 10:30 আমরা বসেছি ব্রেকফাস্টে, রুটি, আপেল, পেঁপে, আলু আর বরবটি দিয়ে একটা সবজি, আর এই হচ্ছে ডিমের পোচ। সৌমি আজকে লাঞ্চ করে ডিম সেদ্ধ, আলু কাটা, ওখানে পেঁয়াজ ফোড়ন হচ্ছে, আর এটার মধ্যে কি হবে? ডিম ভাজা। ডিম ভাজা। আজকে সকাল থেকে ছোট্ট ছোট্ট করে আপডেট শেয়ার করা হচ্ছে, কারণ সবাই আজকে ফুললি লোডেড। লাঞ্চ করলাম তখন 3টে বাজছে, এখন 4:05 বেজে গেছে, আর 1 ঘন্টা টাইম আছে হাতে বেরোতে হবে, কাজগুলো এখনো শেষ হয়নি। এদিকে অর্পি এখন বিকেলে বানাচ্ছে সুজি। লাঞ্চ করার পরে এতটুকু রেস্ট নেওয়ার টাইম পাইনি, কিছু ইনভয়েস সাবমিট করার ছিল, ইমেলস পাঠানোর ছিল, সে সমস্ত পাঠিয়ে এখন মায়ের জন্য সুজি করছি, কারণ মা 5টা সময় কিছু খায়, তো মা সুজি খাবে। সুজিটা বানিয়ে রেখে আমি আধা ঘন্টা ঘুমাতে যাবো। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন এক্স্যাক্টলি 6টা মোটামুটি, এদিকটা সামলে এখন আমি আর অর্পি বেরোচ্ছি। সৌমি বা পূজা কেউই আছে না, বিকজ পূজার এখন ব্যাক টু ব্যাক কলস আছে, আর সৌমি আজকে বাড়ি চলে যাচ্ছে, সে কারণে সবারই মনটা একটুখানি খারাপ। বাট অনেকদিন মা বাবাকে ছেড়ে আসে, এবার মা বাবার জন্য মনটা আনছে আর কি, তো ও 8টার মধ্যে বেরিয়ে যাবে, বাজারে আমরা ফিরে আসবো, তখন ও আর থাকবে না। এবার ডক্টর বলে যে 6:30 অবধি থাকবে, এখন আমাদেরকে প্রথমে যেতে সুরক্ষা, সেখান থেকে রিপোর্ট নিয়ে তারপরে সল্ট লেক, মানে আর বসে থাকবে, এখনো ম্যাডাম রেডি হচ্ছে। 6টা অফিস তো এখানে চলছে, বাকিটা এসে কন্টিনিউ করব। আর কি যাব, সুরক্ষার বিল সেসব আমি জানি না কোথায়, তুমি দেখে সুরক্ষা তো পৌঁছে গেছি, বাট অলরেডি 6:15, 6:30 মধ্যে ডক্টরের ওখানে পৌঁছানোতে ইম্পসিবল, দেখে একটু রিকোয়েস্ট করে যদি থাকে। রিপোর্ট পেতে 1.25 ঘন্টা টাইম হয়ে গেল, 6:15 ঢুকেছিলাম, এক্স্যাক্টলি 7:45। মানে কি বলবো, ঠাকুর একদম মাথার উপরে এসে আমাদের গাড়িতে জাস্ট উঠলো, দুবার চাবিটা ঘোরালো, স্টার্টই হলো না, আমার ব্যাটারি গেছে হয়তো, হেডলাইট অন করে দিয়ে চলে গিয়েছিল, এসি অফ করা ছিল, আমার পুরো সাফোকেশন হচ্ছিল। তারপরে সুরক্ষাতে এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, ডক্টর বসেছিল আমার জন্য, তো আমি রিকোয়েস্ট করলাম 15 মিনিট আরো বসতে, আমরা চলে গিয়েছি, অলমোস্ট বললো ঠিক আছে তোমরা চলে এসো, আমি আছি এখানে, শি ইজ ভেরি 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 জেন্টল। ফাইনালি 7:30 বেজে গেছে, এতক্ষণে পৌঁছালাম, এত তাড়াহুড়ো করে ফাইনালি, মানে ফাইনালি হলো, যেটা আজকে সব থেকে ইম্পর্টেন্ট কাজ ছিল সেটা হয়ে গেছে। অ্যান্ড ইয়েস জুনিয়র, খুব খুব ভালো হয়েছে, সরি। যদিও বা এরপর আরো দুটো কাজ ছিল, একটা কোয়েস্টে যাওয়া, একবার অ্যাপোলোতে যাওয়া, সে দুটো কোনোটা এখন হবে না, বিকজ 8টা অবধি খোলা আছে, কেন সেটা তাহলে যখন যাবো তখনই তোমাদেরকে বলবো। আপাতত বাড়ি ফেরত যাওয়ার আগে দুজনের একটু খিদে পেয়েছে, বিকজ বিকেল থেকে কিছু খাওয়া হয়নি, তাই ও এখানে আসার সময় নাকি ক্যাফে দেখেছে আশেপাশে, সেখানে একবার কি কি আমরা যাওয়ার সময় গেছিলাম এদিক দিয়ে, বাট এখানে আসার সময় এখন ওই ভেতর দিয়ে কোথায় কোথায় ঘুরে ঘুরে এসছি। হ্যাঁ, এসে গেছে, মান গে, চলো। তোমার সত্যি মনে হয় এই চিলটা, তুমি হ্যাঁ এই ঠান্ডা জল, ঠান্ডা জায়গা, এসব ছাড়া এর এখন চলে না। আজকাল কফির প্রতি আমার টান এত বেড়ে গেছে না, মানে কোনো কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোলে মনে হয় এই একটু কফি খেয়ে যায়, স্পেশালি সল্ট লেক এলে তো, হ্যাঁ ওই জন্য ক্যাফে খুব টানে। এদের একটা ইনডোর সেকশন আছে, আর এটা সুন্দর হচ্ছে একটা আউটডোর সেকশন, আমরা প্রথমে ওখানে গেছিলাম, হ্যাঁ, বাট ভিতরে প্রচন্ড লাউড মিউজিক, আর অলরেডি হেডেক হয়ে আছে তো ভালো লাগেনি, আমরা তো এখানটা এসে আরামসে বসেছি, হাওয়া দিচ্ছে, সামনে সুন্দর রাস্তা, বেশ ভালো। বাইরে বসতে আবার কেন ইচ্ছে করে না বলতো, মাঝে মাঝে মশা কামড়ায়, বাট এখানে মশা নেই। 9:45 বেজে গেছে, ডাউন দ্য লেন ফ্রাপে, আর এটা কি কিউই লেমন গ্রিন অ্যাপেল, অনেক কিছু, বাট আলটিমেটলি সিরাপই আছে, এনজয়।
She body cries real fast like Carmen. When I swim down to the deep end. এই তোমার অরিগ্যানো চিজ ফ্লেক্স আর লম্বা ওয়েট করার পর ফাইনালি এসে গেছে আমাদের এখানে চিকেন বারবিকিউ পিৎজা। দেখো আমাদের জাস্ট এখানে পিৎজা সার্ভ হয়েছে আর দেখা হয়ে গেল তন্ময়ের সঙ্গে। তন্ময় হচ্ছে এই ক্যাফের ওনার। হ্যালো, লাভলি প্লেস, সিরিয়াসলি খুব সুন্দর, খুবই ভালো। তন্ময় বাজারে আমাদের ইনসাইড ফ্যামিলি মেম্বার মোটামুটি সবই ফলো করে। তন্ময় আর ওর ওয়াইফ দুজন মিলে এই সুন্দর জায়গাটাকে ওপেন করেছে, জাস্ট এক মাসই হয়েছে। অনেক গল্প হলো ওদের সঙ্গে, স্পেশালি ওদের সঙ্গে গল্প করতে করতে আমার আর ওর পিয়ে ছোট্ট ইচ্ছাটা আর একবার একটু নানা দিয়ে উঠলো। তোমাদের ডেফিনেটলি আছে ড্রিম আর কি, তোমাদেরও তো মনে আছে বেশ কয়েক মাস আগে জুনিয়রের নিউজ আসার আগে আমি আর ওরকি তখন খুব খুব বেশি সল্ট লেকে ট্রাভেল করছিলাম, মানে অলমোস্ট এভরিডে প্রচুর ঘোরাফেরা করছিলাম। তো তখন অ্যাকচুয়ালি আমরা এরকম একটা ক্যাফে প্ল্যান করছিলাম, স্পেশালি ও পুরোপুরি গ্রাউন্ড ওয়ার্ক বলো রিসার্চ বলো পুরোটাই ও করে, অনেক দূরে আমরা এগিয়েও যাই, তারপরে তো সিচুয়েশন এরকম হয়ে যায় বলে আপাতত প্ল্যানটাকে আমরা একটু লকডাউন আছে পাচ্ছিলাম না, অনেক কিছু চলছিল, তো আমরা আপাতত একটুখানি জিনিসটাকে পিছিয়েছি। আর আজকে ওদের সঙ্গে কথা বলে সেটা ইচ্ছেটা আর একটু বেড়ে গেল। হ্যাঁ, এরকম একটা স্বপ্ন আমাদেরও আছে। 9:30 বেশ ভালো লাগছে, কিন্তু অনেকক্ষণ টাইম আমরা এখানে বসলাম, গল্প করলাম, কিছু প্ল্যানস করলাম যেগুলো তোমরা আপকামিং ব্লগসে দেখতে পারবে। আপাতত এখান থেকে সোজা বাড়ি। আর ও পূজার জন্য কি এনে নিল, গার্লিক চিকেন টাইপের কিছু একটা নিয়ে নিয়েছি, কারণ তো আমরা যখন পৌঁছাবো ডিনার টাইম হয়ে যাবে যে রুটি দিয়ে খাবো। আজকে তো এরকম আউট অফ দ্য ফ্লো তোমাদের সাথে সমস্ত কিছু ক্যাজুয়ালি শেয়ার করে দিলাম, বাট একটা টাইমে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি এই ক্যাফে ওপেনিং নিয়ে, স্পেশালি ও এই পার্টটা পুরোটাই কারণ স্বপ্নটা আমার থেকে ওর বেশি আর কি। হ্যাঁ, আমার প্রচুর ছিল একটা বুক ক্যাফে খুলবো, একটা হোমলি এনভায়রনমেন্ট আসবে, পিপল উইল ফিল হোমলি দেয়, যাই হোক। বাট তখন ব্রেন্ডাদের সাথে কথা বলা থেকে আরম্ভ করে ফিনান্সিয়াল পার্ট, তারপরে একটা ছোটোখাটো ব্লু প্রিন্ট ইন্টেরিয়ার, সমস্ত কিছু ভেবেছিলাম, কথাটা তো অনেক দূর এগিয়েছিল, বাট মাঝখানে লকডাউন হয়েছিল। তো আমি একটা কথা সবসময় মনে করি যে যদি কোনো কাজ হঠাৎ করে থেমে যায় নিশ্চয়ই তার পেছনে কোনো একটা ভালো কিছু আছে, তার জন্যই থামছে, পরে ডেফিনেটলি হবে ভগবানের ইচ্ছা থাকলে। বাট বাই গড গ্রেস যদি কোনো দিনও হয় আমাদের স্বপ্নটা সফল, আমরা সত্যি খুব খুশি হব। একদম 10টা বাজছে, একদম কাটাই কাটাই বাড়ি পৌঁছালাম, বাট গিয়ে এখন আমাকে অফিসে কিছু কাজ শেষ করতে হবে। পূজা মোটামুটি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো, আমরা যদি চিকেনটা না আনতাম তাহলে আর একে বাঁচানো যেত না। হ্যাঁ, তারপর আমার গার্লিক চিকেনের গন্ধ শুনে আরও মাথা ঘুরে গেছে। আমরা বাড়িতে ঢুকে এখন হাত মুখও ধুই না, তবে ঘড়ি ফুড়ি এখনো পরে আছি প্যান জামা, ও মোটামুটি এখানে চিকেন টিকেন বের করে ডিনার করা শুরু করে দিয়েছি। আমি তিনটে রুটি খাচ্ছি, তাই তো দেখছি অলরেডি 11টা বেজে গেছে, পূজা তো ডিনার হয়ে গেছে, মা এখন এখানে খাচ্ছে, আমি আর রুটি একটু পরে খাবো, যদিও বা আজকে পিৎজা ফিজা খেয়ে আর রুটি খেতে ইচ্ছা করছে না, আমি রাত্রে ওই মুসলি আর দুধই খেয়ে নেবো। আপাতত এখানে এই যে অফিসের কাজটা কমপ্লিট করছি এটা করে তারপরে ডিনার করবো। আজকে আমার এখন অফিস ডান, 11:30 বাজছে, ও ডিনার স্টার্ট করে দিয়েছে, রুটি আলু ফুলকপি তরকারি, এর মধ্যে এই অদ্ভুত জিনিসটা কি ক্যাপসিকাম ই এত বড় বড় করে কাটা, সত্যি নেক্সট লেভেলের কম্বিনেশন। আর তার সঙ্গে পূজার জন্য ডিনার হয়ে গেছে, বাজে এখন 12টা, সবাই মোটামুটি আমরা শুয়ে পড়েছি, সৌমিত আজকে নেই, আমি আর ওরপি এখানে পূজার কুলফি নিচে, আমি এখানে ব্লগের এডিটিংটা কমপ্লিট করছি তারপরে শুয়ে পড়বো। এরই সঙ্গে আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনসাইড আউট। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। চলো চলো, আর বাড়িতে মোটামুটি পার্সেল রাখার জায়গা নেই, দেখো এখানে এই অবস্থা, এখানে তো এই অবস্থা, ওখানে এই অবস্থা। চল টাটা। Take it, baby, we'll be ice skating. Take it.